বর্তমান যুগ ডিজিটাল যুগ, ডিজিটাল এই যুগে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছি এবং এতে করে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি এবং কি দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। তো ডিজিটাল এই যুগে আমাদের এই ডিজিটাল ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য অবশ্যই ডিজিটাল একটি আইন রয়েছে। তো ডিজিটাল আইন সম্পর্কে এরকমই একটি সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। সম্প্রতি একটা ঘটনার জন্য ডিজিটাল আইন বাতিলের মানববন্ধন কিংবা কিছু আলোচনা হচ্ছে। তো এই প্রসঙ্গে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন কেন বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল জগতে বাংলাদেশে সবাইকে সুরক্ষিত রাখতেই এই আইন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ যখন গড়েছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। যেন শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে কেউ যেন বিপথে যেতে না পারে বা কোনো অসামাজিক কার্যকলাপ অথবা কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে জড়িত হতে না পারে, এমন কোনো কাজ যেন না করে যেটা দেশের জন্য ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতি হয়, সেই জন্য ডিজিটাল নিরাপত্তা আইন একান্তভাবে অপরিহার্য। কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ কারো মৃত্যু কাম্য নয়, কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অসন্তোষ সৃষ্টি করাও কাম্য নয়। যেহেতু ডিজিটাল এই যুগ, ডিজিটাল এই যুগে প্রতারণার বিভিন্ন ফাঁদও তৈরি হচ্ছে প্রচুর। তো ডিজিটাল যুগে এই প্রতারণাগুলো ঠেকাতে বা এই ব্যবস্থাপনাকে সুগঠিত রাখতে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনটি জরুরি। আপনারা হয়তোবা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন, হয়তোবা যে ঘটনাটির জন্য আজকে আন্দোলন করা হচ্ছে বিষয়টি হয়তোবা একটু অপ্রীতিকর, কিন্তু যদি এই ডিজিটাল নিরাপত্তা আইনটা না থাকতো তাহলে হয়তোবা আরও নানা ধরনের অপরাধ সংগঠিত হতে পারতো। আর আইন বাতিল করলে হয়তোবা কোনো সমস্যার সমাধান হয়ে যাবে না, হয়তোবা কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু অবশ্যই একটি ব্যবস্থাকে সুসংগঠিত রাখতে হলে একটি নির্দিষ্ট নিয়ম এবং আইন কানুনের মাধ্যমেই চলতে হয়। আর আমাদের দেশ যেহেতু বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কাজে ভবিষ্যতে এর প্রসারতা আরও বৃদ্ধি পাবে আর এর নিয়ন্ত্রণ এবং এর বিধিনিষেধ আরও বড় পরিসরে করতে হবে, যাতে করে মানুষ কোনো ধরনের খারাপ কোনো কাজ করতে না পারে। এই বিষয়ে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সচেতন হতে হবে। আর আপনারা যারা বর্তমানে এই সোশ্যাল সাইট কিংবা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, তারা অবশ্যই এই ডিজিটাল আইন সম্পর্কে একটু সচেতন থাকবেন আর অবশ্যই এই ডিজিটাল আইনটিকে মেনে চলুন, আইনের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাহলেই হয়তোবা ডিজিটাল এই বাংলাদেশ আরও অনেক বেশি দূর এগিয়ে যেতে পারবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।